আমন্ত্রণে সিটিভি প্রভাস সংবাদে সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদী। শুরুতে শিরোনাম, ইমু হ্যাকিং এর মাধ্যমে কুচক্রী মহল হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের বিপুল অর্থ, প্রতিনিয়ত কলা কৌশল পরিবর্তন করায় বেকায়দায় প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন সাময়িকভাবে স্থগিত, 15 থেকে 31 আগস্ট পর্যন্ত সব আবেদন বন্ধ রাখার ঘোষণা মানব সম্পদ মন্ত্রণালয়। বৈধ কাজের ভিসায় রোমানিয়ায় গিয়ে ইউরোপের অন্য দেশে পালানোর অপচেষ্টা, 3 বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ। প্রবাসীদের টার্গেট করে এবং প্রতিনিয়ত কলাকৌশল পরিবর্তন করে ইমু হ্যাকিং এর মাধ্যমে একটি কুচক্রী মহল হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ, কোনোভাবেই এদের থামানো না যাওয়ায় বেকায়দায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সহজ সরল প্রবাসীদের টার্গেট করে ওটিপি কোড হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র, এরপর প্রতারণার মাধ্যমে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা। অনেক প্রবাসী অজান্তে এই প্রতারক চক্রের খপ পড়ে পড়ছেন, কোনোভাবেই এদের থামানো যাচ্ছে না। বিভিন্ন চক্র থেকে আপনাদেরকে মেসেজ দিবে, ওই অটোপিটা নিয়ে যাওয়ার পরে আপনাদের মোবাইলটা হ্যাক করে ফেলবে। বর্তমান সময়ে আমি নিজে ভুক্তভোগী এই বিষয় নিয়ে, $100 যদি তুমি আমাকে যদি না দাও তাহলে এই নাম্বার অনলাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশ্বের যে কোনো স্থান থেকে বিনামূল্যে শুধুমাত্র ডেটা খরচ করে টেক্সট ও অডিও ভিডিও কলিং সুবিধা প্রদান করায় ইমু অ্যাপটি প্রবাসীদের কাছে খুবই জনপ্রিয়। তাই নিজে সচেতন থাকার পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন করা জরুরি বলে মনে করেন ভুক্তভোগীরা। গ্রুপ কল দে, কল দেওয়ার পরে আপনাদেরকে বলবে যে আপনি এই গ্রুপে অ্যাড হইতে হয়েছেন, হ্যাঁ আপনি যদি আউট হইতে চান তাহলে আপনাকে আপনার কাছে একটা মেসেজ আমি পাঠাবো, ওই মেসেজটা আপনি আমাকে একটা পিন কোড যাবে, ওই পিন কোডটা আমাকে দিয়ে দিন। প্রবাসী সেবা কেন্দ্র, সিআইডি এবং দূতাবাসের লোগো ব্যবহার করে পাসপোর্ট, প্রবাসী কল্যাণ কার্ডের তথ্যে গরমিল বা অন্যান্য তথ্যের কথিত ভুল সংশোধনের নামে ওটিপি নিয়ে যাচ্ছে প্রতারক চক্রটি। প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সচেতন হবার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। এসটিভি প্রবাস ডেস্ক। বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন সাময়িকভাবে বন্ধ রাখবে মালয়েশিয়া, 15 থেকে 31 আগস্ট পর্যন্ত এই আবেদন বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। মালয়েশিয়ায় কর্মসংস্থান আইন 2022 কার্যকর হবে আগামী 1 সেপ্টেম্বর থেকে। নতুন ওই আইন অনুসরণ করে 1 সেপ্টেম্বর থেকে আবারও আবেদন প্রক্রিয়া চালু হবে। আবেদনের নতুন পদ্ধতির বিষয়ে শিগগিরই জানানো হবে। 14 আগস্ট বা তার আগে জমা দেয় আবেদনগুলো 31 আগস্ট বা তার আগেই যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করা হবে। কর্মসংস্থান আইনটি গেল মার্চে পার্লামেন্টে পাশ হয়। এই আইনের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি 60 দিন থেকে বাড়িয়ে 98 দিন করা হয়েছে। এছাড়া গর্ভবতী শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হয়েছে। বৈধ কাজের ভিসায় রোমানিয়া গিয়ে সেখান থেকে ইউরোপের অন্য দেশে পালানোর চেষ্টা করার দায়ে 3 বাংলাদেশি অভিবাসীকে ঢাকায় ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। 2 আগস্ট পশ্চিম রোমানিয়ার আরাধ অঞ্চলের অভিবাসন পুলিশের বিশেষ অভিযানে আটক হন তারা। এ সময় জানানো হয় বৈধ ভিসায় আসা এই 3 বাংলাদেশি কর্মীর নিয়োগকর্তার কোম্পানিতে কাজ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু তারা নিয়োগকর্তাকে না জানিয়ে দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত ছিলেন। এক পর্যায়ে তারা বেআইনিভাবে ইউরোপের অন্য দেশে প্রবেশের চেষ্টা করলে অভিবাসন পুলিশের হাতে আটক হন। রোমানিয়ায় বৈধভাবে থাকার শর্ত ভঙ্গ করায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় অভিবাসন কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় 3 বাংলাদেশি কর্মীকে রোমানিয়ার ক্লোজ শহরে অবস্থিত সোমে সেনি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি ফ্লাইটে তাদেরকে ঢাকায় ফেরত পাঠানো হয়। পাশাপাশি আগামী 5 বছরের জন্য তাদেরকে দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে তাদের অভিবাসন পুলিশের হেফাজতে বিদেশিদের জন্য সংরক্ষিত আটক কেন্দ্রে রাখা হয়। এসটিভি প্রভাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, এরপর যা থাকছে। বৈধ পথে রেমিটেন্স প্রেরণ এবং সঞ্চয় বাড়ানোর আহ্বান মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের, নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালন। দেখছেন এসটিভি প্রভাস সংবাদ। বৈধ পথে রেমিটেন্স পাঠানো এবং সঞ্চয় করার জন্য আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।
প্রখ্যাত ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে দূতাবাস আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত গোলাম সারওয়ার তার বক্তব্য দিতে গিয়ে মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বৈশ্বিক সমস্যার মোকাবেলায় দেশে বৈধ পথে র্যামিটেন্স পাঠানোর আহ্বান জানান। প্রবাসীদের কষ্ট করে উপার্জিত অর্থ সব ব্যয় না করে সঞ্চয় বা বিনিয়োগের মাধ্যমে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ তৈরি এবং দেশের অর্থনীতি শক্তিশালী করার পরামর্শ দেন তিনি। আপনারা চেষ্টা করুন বেশি করে আপনাদের যে অর্জিত কষ্টার্জিত অর্থ সেটিকে সঞ্চয় করতে এবং দিনের শেষে সেই অর্থ দেশে আপনাদের পরিবার পরিজনের কাছে পাঠাতে, তাহলে আপনার পরিবার পরিজন যেমন সমৃদ্ধি আসবে একই সাথে দেশেরও সমৃদ্ধি আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে বিদেশেও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দুবাই নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের নেতৃত্বে আলোচনা সভার পূর্বে কনসুলেন্ট প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের হল রুমে ফুল দিয়ে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনসুলেট কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দ। হেড অফ চ্যান্সেলরি মোজাফফর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, প্রথম সচিব ফকির মনোয়ার, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর, আয়ুব আলী বাবুল, নাসিরুদ্দিন কাউসার সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা পরবর্তী সময়ে জাতি গঠনে তার ভূমিকা, বিশেষ করে সাংস্কৃতিক এবং ক্রীড়াক্ষেত্রে তার অসামান্য অবদান সমূহ এবং এসব অবদানের সুদূরপ্রসারী প্রভাবের কথা উল্লেখ করেন। সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় কনসাল জেনারেল অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের দেশমাতৃকাকে ভালোবেসে দেশের প্রয়োজনে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছে। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, হজ অফিস, সোনালী ব্যাংক প্রতিনিধি, বাংলা ও ইংলিশ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। 5 আগস্ট সকাল 8:30 দূতাবাসে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও দূতাবাসের কর্মকর্তা, আওয়ামী লীগ এবং কমিউনিটি নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে দূতাবাসের মাল্টিপারপাস হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এসএটিভি প্রবাস ডেস্ক। এসএটিভি প্রবাস সংবাদ নিচ্ছে, শেষ বিরতি ফিরে এসে থাকছে। পর্তুগালে দ্রুত সময়ে ভিসা ত্বরান্বিত করার সহ সমন্বয় ও পর্যবেক্ষণে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন, ভিসা প্রক্রিয়ায় স্থায়ী যোগাযোগের চ্যানেল স্থাপন। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। পর্তুগাল সরকার দ্রুত সময়ে ভিসা ত্বরান্বিত করার সহ সমন্বয় ও পর্যবেক্ষণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন প্রবাহ নিশ্চিতের প্রয়োজনীয়তা, মানব পাচারের বিরুদ্ধে লড়াই, সেই সঙ্গে পর্তুগালে বিদেশি নাগরিকদের প্রবেশ এবং বসবাসের শর্তাবলী নিয়ন্ত্রণ ও সুবিন্যস্তকরণ বিবেচনা করে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটির উদ্দেশ্য হল ভিসা আবেদন সংক্রান্ত প্রক্রিয়াগুলোকে সহজ করা, যাতে দ্রুত অনুমোদন ত্বরান্বিত করা যায় এবং সম্পূর্ণ ভিসা সার্কিট প্রক্রিয়া অনুসরণ করা যায়। আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে গ্রুপের মিশন হল ভিসা প্রক্রিয়া সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থায়ী যোগাযোগের চ্যানেল স্থাপন করা।
বাহরাইনে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্রীষ্মকালীন বনভোজন, সাঁতার ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহসভাপতি হুমায়ুন কবির। এ সময় সভায় সংগঠনের সভাপতি নাজিম আহমেদের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক নাইমুর রহমান শান্তর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমেদ, বাহরাইনের তরুণ ব্যবসায়ী শেখ মোহাম্মদ সিয়াম শাহ, পাবনা সোসাইটির সাধারণ সম্পাদক সেলিমিয়া এবং ইয়ং অ্যাসোসিয়েশন বাহরাইনের উপদেষ্টা শহীদুল ইসলাম। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আর একবার। ইমু হ্যাকিংয়ের মাধ্যমে কুচক্রী মহল হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের বিপুল অর্থ, প্রতিনিয়ত কলাকৌশল পরিবর্তন করায় বেকায়দায় প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন সাময়িকভাবে স্থগিত, 15 থেকে 31 আগস্ট পর্যন্ত সব আবেদন বন্ধ রাখার ঘোষণা মানব সম্পদ মন্ত্রণালয়ের। বৈধ কাজের ভিসায় রোমানিয়া গিয়ে ইউরোপের অন্য দেশে পালানোর অপচেষ্টা, 3 বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ। এসটিভি প্রভাত সংবাদ। এসটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।